সৈয়দ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কথা মনে পড়তেছে। শৈশবে আমার আব্বা আমাকে আঙ্গুলি ধরে নিয়ে মাজার জিয়ারত করতেন, কেন করতেন জানি না। পরবর্তী জীবনে কর্মজীবনে বহু সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু নীরবে নীরবে জিয়ারত করি। তারপর আল্লাহ তাআলার দরবারে এই সওয়াব বসিয়েছি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, খুসুসান শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উপরে। আমি নিজে উপকৃত হয়েছি, সেখানে কোনো হট্টগোল না করে শান্তিতে জিয়ারত করবেন এবং উসিলা নিয়ে দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার জীবন্ত তরুণী বাঁচিয়ে যাইবে। এই দোয়া বিস্তারিত আলোচনা হয়েছে শেখ আব্দুল মদিসে দেহলভি রহমতুল্লাহ, কয়েক পৃষ্ঠা ফার্সিতে এই দোয়ার সরা করছে। জলাউদ্দিন স্মৃতি হিসাবে এই দোয়ার উপরে আলাদা বিষয় হয়েছে, হাজ্জাজের ইতিহাস যারা করছেন ছিল কত মানুষ মারছে, নিজে গিয়ে একবার টানে সওয়াল জবাব করছে, এবার দেখা যায় কাতল করিলি। তাই বললে তুমি আমার কাতল হত্যা করতে আসতে আমার রসুলের পাঁচটা বিবাহ দেখে ও বিবাহ বিপরীত কবি দিমু দ্বারা পাবলি হইল এনে তার লাগে বলা দরকার। আরো মানুষের এই গেঞ্জানি সৈয়দনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর ছায়ার মতো রহমতুল্লাহ আলাইহির সঙ্গে ছিলেন, মা জননী নিয়ে আসলেন সৈয়দে কোনায়সমের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনারে অনেকে অনেক হাদিয়া দিয়ে আমারও বাচ্চাটারে কবুল করলেন, এমনভাবে কবুল করলাম যে আপনার বিশ্বাস হাসরের ময়দানে জুদা করতে নাই, জিন্দগি জুদা করছেন না। তার লাগে তিন দোয়া হয়ে যায়, আল্লাহ মাকসির মা লাগু বলে দেব, কিন্তু হইয়া ফরমাইছিলাম বারিক লাগু বি মা যেটা দেও বরকত দি বরকত। এমনও ভাইতে হইলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুশিলে লইয়া কান্দা কুটা করলে উলার মাঝে আল্লাহ বরকত দিলে বা জানো শান্তি দিলে। বরকত এমন হয়েছিল তার এক বাগান আসিল দুইবার ফলাইত ওইগুলো দুইটা, আর মিশকর খুশবু আসি কয়েকটার দামে একটা বিক্রি যাইতে এক বাগান দিয়ে তাহলে আল্লাহ খুশি করি তোয়াব করতে সময় দ্বার খরচ না করিয়া নিজ নাতিনের আল্লাহ 120 জনের মতো আসতাম মোতাব করি না রব্বে করিম দেখ লিয়েছে কেসে যে আল্লাহ তার হাবিবের এই যে দুয়ার ফসল যেন আল্লাহ দেখতেছিল যে কিরকম দোয়া করিয়া গেছিল। দোয়া পাইতে হইলে সাবি ফাটি হুজুর পক্ষ মরাত যার নিষ্প যতটুকু হইব তার খাওয়ানো। এই দোয়া বিস্তারিত আলোচনা হয়েছে শেখ আব্দুল মদিসে দেহলভি রহমতুল্লাহ, কয়েক পৃষ্ঠা ফার্সিতে এই দোয়ার সরা করছে। জলাউদ্দিন স্মৃতি হিসাবে এই দোয়ার উপরে আলাদা বিষয় হয়েছে, হাজ্জাজের ইতিহাস যারা করছে ছিল কত মানুষ মারছে, নিজে গিয়ে একবার টানে সওয়াল জবাব করছে, এবার দেখা যায় কাতল করিলি। তাই বললে তুমি আমার কাতল করতে আসতে না আমার সুরে পাঁচটা মেয়ে বিবাহ ও বিবাহ পড়ে দিয়েছি পারছে না ইজ্জত ধর্মতার সাথে বিদায় দিলে কইছিল হাজার যে ওখানে আমার একাই দেবে তুমি না আর তোমার আমি টাইকে খেতাম। ইন্তেকালের সময় তা অনেক খাস খাদিমি রেখে গেছিলাম, এটা রেওয়ায়তা নাইছে ও দোয়া আমি পড়িব আপনারা আমি কইব আল্লাহ হাফিজ। بسم الله على نفسي وديني آمين آمين الله আমার হেফাজত করো আমার নফসে, কারণ নফসে মাজিয়ে দুদক নিতে পারে, অন্যায় নিতে পারে, নিয়ার ক্ষতি রাখতে পারে, কষ্টের লাগে পানাসে। ও দিনই আমার দিনের যে কর্তব্যগুলো আছে আল্লাহর রাস্তায় যাতে আঞ্জাম দিতাম পারি ওটা কাউকে দিয়ে। আমরা প্রত্যেকেই আহাল পরিজন নিয়ে যেমন পাখি নীরদ হন তারে দরতা বার্তা নেয় শিকার করতে গেলে বাড়া নিরাপত্তা রসুলে পাচ্ছিলেন দিয়া গেছে যে একজন মানুষে যে আপনার আহাল খানায় বিশাল পৃথিবীর বুকে যাদের নিয়ে ঘর সংসার করতেছি আমার আহাল এরা যে আল্লাহ তুমি হেফাজত আহাল যে হেফাজত এর মাঝে মাই বাবা মাই জিবা বাচ্চা কাচ্চা মাই জিবা গিয়া
ও মালি যা কিছু দিছো আল্লাহ, ও ওলাদি আমার আওলাদ রে আদাবল মুফরদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ রিওয়ায়াত আছে, লা শাক্কা যে বাহর যা কবুল হয়ে যায় কোনো শক নেই। যারা ফাগলি ডাবলি ভাইরা কোনো সময় মা বাবার মধ্যে ছড়ে না যায়, আপনার নৌকায় এমনি দরিয়া বাইরে ইনশাল্লাহ আমরা আল্লাহ তৌফিক দেব। যারা মা বাবা আসো ইন তারার দোয়া লইবার আপনারা তৌফিক দেখব। আর আমার মতো যাদের মা বাবা আজ এই পৃথিবীতে নাই, কবরে নিঝুম নিরালা কবর গহীন রাতে আকাশে মিটি মিটি তারা জ্বলে বাতাস প্রবাহিত হয় কাঁদিয়া কাঁদিয়া, সেই গুরুস্থানে পাখি রাত্রের গভীর থেকে আমরা মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে আমরা ফরিয়াদ করি আল্লাহর কাছে, রব্বের আমিন। আমরা খানেকার হাজার কয়েকশত কণ্ঠে এই আওয়াজ উঠে এটি ফেরো মাস নাই, এর মাঝে 80 জনের মাও নাই, বড় মজা লাগে। আমির ইয়া রব যারা সায়া মাফির আসো হায়াত দেওয়াছে, বিসমিল্লাহ আল্লাহ তুমি যা কিছু দিয়েছ এই বিশাল পৃথিবীর বুকে আমাদের সন্তানাদি নিয়ে মাথা পূজার ঠাই দয়া আমায় দিয়েছ, রিজেক্টরে আসান করে দিয়েছ এই প্রাণ প্রিয় জন্মভূমির বুকে, কত মানুষ ভুখা গৃহহীন আকাশের নিচে দাঁড়িয়ে আছে। আমার লিখিত একটি কবিতা আছে, ইরে তিমো কো দেখো মা কে গোদ মে বাপ কে কবর পর আঁসু বহানে ওয়ালে তিমো কো দেখো, ইতনে বড়ে জামে তোমার বিশাল পৃথিবীর মুখে রোনে কে লিয়ে ভি উনকো কুই আশিয়া না মিলি, একটা নীল নাই যেখানে বসে প্রাণ করে কাঁদবে। এ জীবনে আমার প্রিয় মসজিদ আমার মা বাবার উৎসাহিত করেছেন, বহু নয়নের জল ঝরতে দেখেছি, মনের মতো করে মুছাতে পারি। যারা পাগড়ি দিবেন আল্লাহর রহমত হিসাবে এ দেশে, আপনারা আল্লাহর রহমত নিজের জীবনকে বিভিন্ন মানুষের সেবায় যতটুকু সম্ভব খরচ করবেন। এমন এক স্থানে বসে আছি, বসার সাথে সাথে সৈয়দ হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহির কথা মনে পড়তেছে, শৈশবে আমার আব্বা আমাকে আঙ্গুলি ধরে নিয়ে মাজার জিয়ারত করতেন, কেন করতেন জানি না, পরবর্তী জীবনে কর্মজীবনে বহু সমস্যার সম্মুখীন হয়েছি কিন্তু নীরবে নীরবে জিয়ারত করি, তারপর আল্লাহ তাআলার দরবারে এই সওয়াব বসিয়েছি হুজুরে পাক সালাম বেকরাম সাহাবায়ে কেরাম খুসুসান শাহজালাল রহমের রুহের উপরে আমি নিজে উপকৃত হয়েছি। সেখানে কোনো হট্টগোল না করে শান্তিতে জিয়ারত করবেন এবং উসিলা নিয়ে দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার জীবন্ত তরণী বাঁচিয়ে যাইবে। আল্লাহ যেন আমাদের ইয়াকিন দান করেন। দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মকবুলিনে বারগা আউলিয়ায়ে কেরামের জিয়ারত আয়, এমন থেকে আয় বিভিন্ন দেশ থেকে আয়, ইবনে বতুতা মরক্কো থেকে আইছিলাম, জুয়র সজ্জার আলোতে তার ইন্তেকাল হয়েছে, বহু ইয়ে হট্টগোল না করিয়া আপনি বিত্রিকে চিল্লা চিল্লি না করিয়া বড় নিজের বুকে হাত দিয়ে বলবেন, আল্লাহ এমন এ পলির সামনে আমি দাঁড়াইছি, যাই যদি জমিনও না আইতা তে দৌলতে ইমান মানুষের নসিব হইল না, আমরা তার কাছে ঋণী দোয়া জিয়ারত করেন জানি,
দোয়া করেন জানি, আরো আউলিয়া কেরাম দোয়া করেন জানি, দোয়া ঘুরাইলে আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইয়্যা, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া আযু ওয়া জাল্লু ওয়া আযাম মিম্মা খাফ, আমি যে ভয়ের মধ্যে আসি তার অনেক ঊর্ধ্বে আমার আল্লাহর কর্তৃত্ব। খেয়ে ফোরসেন হয়েছি তো আনাস রাদিয়াল্লাহু আনহু শিখাই দিয়েছেন রহমতুল্লাহ আলমিন, এর লাগি আল্লাহর মেহরবানি অত বড় জালিমে কোনটা করতে পারছে পারছেন না। হজ্জাজারু গাওয়াজাল্লা সানাও গাওলা ইলা গায়রুক আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি কুল্লি শায়তান নিম্মারি ওয়া মিন শাররি কুল্লি জব্বারিন আনিদ। শয়তান চরিত্রে প্রভাবিত হয়ে যারা মানুষের উপর জুলুম করে তারা হচ্ছে জব্বারে আনিদ, তার থেকে হেফাজত করি যা। ফাইন তাওয়াল্লাহু ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বি ইন্না ওয়ালিয়াল্লাহু আল্লাযী আনজালা আলাইনা আল-কিতাবা ওয়া কানা আস-সালিহীন।